সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজত থেকে বের হয়ে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। বৃহস্পতিবার বিকেলে তার ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান হাসানাত আব্দুল্লাহ। ফেসবুকে হাসানাত আব্দুল্লাহ লেখেন, এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই। আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটিও মুক্তি পাবেন। এই গণগ্রেপ্তার কেবল নিরাপদ মানুষের অধিকার হরণ নয়, বরং আমাদের সমগ্র সমাজের ওপর চাপিয়ে দেওয়া একটি নিষ্ঠুরতার প্রতিফলন। এটি মুক্ত চিন্তা ও মানবাধিকারের প্রতি এক ভয়ানক আঘাত। আমাদের এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। গত শুক্রবার 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 300